বাবা যত দিয়েছে মা তত দিয়েছে, দিদি দিয়েছে অর্ধেক, আপনার আছে দুই টাকা সহ 22 টাকা। কে কত টাকা দিয়েছে? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছি আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকের দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ সজীব। সজীব, কি করছেন আপনি? এই যে আরটিসি। এছাড়া প্রফেশন কি? চাকরিজীবী। চাকরিজীবী সজীব, একজন জব হোল্ডার। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, অনুষ্ঠানে কি দেখা হয়? জি দেখা। কেমন লাগে প্রোগ্রাম? জি ভালো। তাহলে কি আজকে আমরা দাদা খেলবো? জি অবশ্যই। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাবো সজীব ভাইয়ের সাথে দাদা খেলার জন্য। সজীব ভাই, আপনার যেহেতু আমার প্রোগ্রাম দেখেছেন, 5 সেকেন্ড সময় থাকবে এবং এই সময়ের ভিতরে আমাকে উত্তরটি দিতে হবে। যদি আমাকে সঠিক উত্তর দেন আমি আপনাকে আজকে উইনার করব, প্লাস পুরস্কার বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাবা যত দিয়েছে মা তত দিয়েছে, দিদি দিয়েছে অর্ধেক, আপনার আছে দুই টাকা সহ 22 টাকা। কে কত টাকা দিয়েছে? ওয়ান, বাবা দিয়েছে 10 টাকা। টু, মা দিয়েছে 10 টাকা। ফোর, মা দিয়েছে 2 টাকা, বোন দিয়েছে 2 টাকা। ফাইভ, জিরো। আপনি চেষ্টা করেছেন সজীব, এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? ফাদিয়া সাইয়ারা লিনাত। লিনা, কি করছেন? জি আমি একজন স্টুডেন্ট। কোথায় পড়ছেন লিনা? মিরপুর গার্লসাইড এর ল্যাবরেটরি ইনস্টিটিউট। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কি দেখা হয়? জি হ্যাঁ। আমাদের প্রোগ্রাম কেমন লাগে? জি অনেক ভালো লাগে। তাহলে কি আমরা গুগলি খেলবো আজকে? জি হ্যাঁ। প্রিয় দর্শক, লিনার জন্য গুগলি থাকবে, লিনা আমাদের প্রোগ্রাম দেখে। লিনা, যেহেতু আপনি আমাদের প্রোগ্রাম দেখেন, আমার সময় থাকবে 5 সেকেন্ড এবং 5 সেকেন্ডে কিন্তু আমাকে উত্তরটি দিতে হবে। যদি আমাকে উত্তরটি দিতে পারেন আমি আপনাকে উইনার করব এবং পুরস্কার বুঝিয়ে দিব দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে, ঠিক আছে? বাবা যত দিয়েছে মা তত দিয়েছে, দিদি দিয়েছে অর্ধেক, আপনার আছে দুই টাকা সহ 22 টাকা। কে কত টাকা দিয়েছে? ওয়ান, টু, বাবা দিল 8 এবং মাও দিল 8, 8 8 16 এবং বোন দিল তার অর্ধেক 4, 20 টাকা, আর আমার কাছে আছে আরও 2 টাকা, মোট 22 টাকা। আপনার কাছে কি 2 টাকা ছিল? জি। সেই ধারাবাহিকতায় বলেছেন 22 টাকা? জি। আমি বলেছিলাম বাবা যত দিল মা যত দিল এবং দিদি দিল অর্ধেক, তোমার আছে 2 টাকা সহ 22 টাকা, যখন হলো কে কত দিল? আমাকে লিনা কিন্তু বিশ্লেষণও দিয়েছে যে বাবা কত দিয়েছে? 8 টাকা এবং মা 8। আর দিদি? দিদি 4 টাকা এবং আমার কাছে ছিল 2 টাকা, সেটা মিলিয়ে 22 টাকা। জি। প্রিয় দর্শক, লিনা কিন্তু আপনাদের বিশ্লেষণও দিয়ে দিয়েছে যে কিভাবে 22 টাকা হলো। লিনা, আমিও বলতে চাই যে কি নার্ভাস লাগছে? না। প্রিয় দর্শক, নার্ভাসের কিছু নেই, লিনা এতদিন প্রোগ্রাম দেখেছো, আমি বলতে চাই নিরাশ হওয়ার কিছু নেই। দৈনিক নতুন সময় আজকে গুগলি অনুষ্ঠানে তুমি উইনার এবং সঠিক উত্তরই ছিল যে 22 টাকা থেকে কে কত দিল, তুমি সেটা বিশ্লেষণ সহকারে বলেছো 22 টাকা, বাবা দিয়েছে 8 টাকা, মা দিয়েছে 8 টাকা, দিদি দিয়েছে 4 টাকা এবং তোমার কাছে ছিল 2 টাকা, সেটা মিলিয়ে কিন্তু তুমি 22 টাকা বলেছো। এবং আমরা প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাকে কিন্তু আমরা পুরস্কারটা বুঝিয়ে দিই। লিনা আজকে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছো, লিনা কেমন লাগছে? জি অনেক ভালো লাগছে। আমি কি সারপ্রাইজ করতে পেরেছি? জি। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে লিনা? জি, দৈনিক সময় অনেক এগিয়ে যাক, আরও সামনে আগাক, এটাই চাই শুধু, আর সবসময় তো আছি দৈনিক সময়ের সাথে, থাকবো ইনশাল্লাহ। লিনা, দৈনিক নতুন সময় যারা উইনার হয় দর্শকদের ডেলিগেট করে, কে গান, কে অভিনয়, কে আবৃত্তি করে, আজকে এই গুগলির দর্শকদের জন্য আপনি কি করবেন? আমি গান ছোট একটা দিলাম। লিনা কিন্তু আপনাদের গান ডেলিগেট করছে। প্রিয় দর্শক, লিনা আপনার কণ্ঠে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকরা গান শুনবে, আপনি ডেলিগেট করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুরু করেন আপনার গান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এতটুকু আর। অনেক অনেক ধন্যবাদ লিনাকে। লিনা একটি গান কিন্তু আপনাদের ডেলিগেট করেছে, প্রফেশনাল সিঙ্গার না, তারপরও
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্য অস্ত্র ধরি। এই গানটি আপনি গেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ লীনা আপনাকে, আপনার এত সুন্দর একটি গান আপনি দর্শকদের ডেলিগেট করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।